জাতিসংঘ ইউরোপ আমেরিকার মনোযোগ আকর্ষণ করার জন্য এই সরকার জঙ্গি জঙ্গি নাটক খেলছে। অথচ আমরা দেখেছি আদালতে তারা দুজন জঙ্গিকে ছেড়ে দিয়েছিল, তারা একদিকে জঙ্গি ছাড়ে আর একদিকে জঙ্গি ছাড়ার নাটক করে, কিন্তু জঙ্গি খুঁজে পায় না। আমরা দেখি বোরকা পরা মায়েরা তাদের কোলে শিশু, কোথাও দেখেছে বোমা পেয়েছে, কোথাও দেখাতে পেরেছে, কোথাও অস্ত্র পেয়েছে দেখাতে পেরেছে, তারা বলে কোরআন শরীফ পেয়েছে, ধর্মীয় বই পেয়েছে, লিফলেট পেয়েছে, পেন ড্রাইভ পেয়েছে, মোবাইল পেয়েছে। এগুলো জঙ্গির আলামত? এগুলো জঙ্গির আলামত নয়। এই সরকার ক্ষমতা আসার জন্য আমেরিকা ইউরোপের কাছে তাদের চোখে ধুলা দেওয়ার জন্য এই জঙ্গি নাটক শুরু করেছে। আগামীতে এই জঙ্গি নাটক করে তারা পার পাবে না। গতকাল মশিউর রহমানের সহধর্মিনী আমাকে একটি মেসেজ করেছে, আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। তিনি বলেছেন, ভাইয়া আমি প্রেগন্যান্ট হয়েছি, আমার স্বামী জেলে আর আমি এখন প্রসূতি, আমি মা হতে চলেছি। বাবা হিসেবে মশিউর সে জানে না, একজন বাবার জন্য এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে। বাবা জেলে রয়েছে, সন্তান পৃথিবীতে আসছে সেই খবর জানে না। এই সরকার এইভাবেই আমাদের বাবা মাকে কষ্ট দিচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি ব্রিক্সের সম্মেলনে গিয়েছেন, বাংলাদেশ প্রত্যাশা করেছিল ব্রিক্সের মধ্যে আমরা ঢুকতে পারব। ভারত নাকি সহযোগিতা করবে? ভারত কি সহযোগিতা করেছে? এই সরকারকে এখন ভারতও আর পাত্তা দিচ্ছে না। আমেরিকা ইউরোপ জাতিসংঘ কেউ এই সরকারকে আর গুনায় ধরে না, কারণ এই সরকার গণবিরোধী সরকার, এই সরকার মানবতা বিরোধী সরকার, এই সরকার গুম খুনের সরকার। আজকে এই গুম খুনের সরকার আজকে বহির্বিশ্বে আজকে তারা তাদেরকে মানুষ বর্জন করেছে, আন্তর্জাতিক মহল তাদেরকে বর্জন করেছে। আপনারা দেখেছেন এই সরকারের মন্ত্রী এমপিরা ক্ষমতায় থাকার জন্য আজকে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাত্তা পাচ্ছে না। এদেশের জনগণ যেমনি ভাবে এই সরকারকে বর্জন করেছে, সেমনি ভাবে আন্তর্জাতিক মহল এই সরকারকে বর্জন করেছে। এই সরকার আজকে গলার জোরে, আজকে বাহুর জোরে আজকে নানান কথা বলা শুরু করছে, তারা নাকি আবারও ক্ষমতায় আসবে। বন্ধুগণ, এই সরকারের আমলে আপনারা ভোট দিতে পেরেছেন? না। এই সরকারকে ভোট দেওয়ার ক্ষমতায় আনতে চান? না। এই সরকারকে জনগণ 14 সালে 18 সালে ভোট দিয়ে ক্ষমতায় আনে নাই। এই সরকার প্রশাসনের সহযোগিতায় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে এই সরকার গুম খুন করে ছাত্রলীগ যুবলীগের এই যে গুন্ডা বাহিনী তাদের পেশি শক্তির মাধ্যমে ক্ষমতায় এসেছে। এই সরকারকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা তো মনে করছি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারাও আজকে আর চায় না যে শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। তারাও চায় না যে শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। পদত্যাগের হিড়িক শুরু হয়ে গিয়েছে, ছাত্রলীগের নেতারা পদত্যাগ করছে, কাউকে বহিষ্কার করা হচ্ছে। আমরা বলতে চাই আগামীতে এই আওয়ামী লীগকে জনগণ বহিষ্কার করবে। যারা গুম করছে, খুন করছে, যারা মানবতা বিরোধী অপরাধ করছে, তাদেরকে জনগণ বহিষ্কারের খাতায় নাম লেখাবে। সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন, আমাদের ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা সে ছাত্র ঐক্যের আহ্বান করেছিল, এটি তার অপরাধ, সেই অপরাধে তাকে গ্রেপ্তার করেছে, একের পর এক মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখাচ্ছে। এবং একই সাথে আমাদের গণনেতা মশিউর রহমান সে একজন শপথবদ্ধ বিচারপতিকে নিয়ে লাইভ করেছিল। আমরা শুরুতে আমরা জানতে পেরেছিলাম যেটি ডিবি পুলিশের ভাষ্য ছিল যে সাইদি সাহেবকে নিয়ে লাইভ করেছে, এজন্য ডিজিটাল সিকিউরিটি আইনে মশিউরের নামে মামলা হয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে সাংবাদিকদের মাধ্যমে এবং প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গের মাধ্যমে জানতে পেরেছি ওই শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারক নামে যারা রয়েছে, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে চায়, যারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তাদেরকে নিয়ে লাইভ করার কারণে মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে।
সংগ্রামী সাথী বন্ধুগণ, গতকাল মশিউর রহমানের সহধর্মিনী আমাকে একটি মেসেজ করেছে, আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। তিনি বলেছেন, ভাইয়া আমি প্রেগন্যান্ট হয়েছি, আমার স্বামী জেলে আর আমি এখন প্রসূতি, আমি মা হতে চলেছি। বাবা হিসেবে মশিউর সে জানে না, একজন বাবার জন্য এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে। বাবা জেলে রয়েছে, সন্তান পৃথিবীতে আসছে সেই খবর জানে না। এই সরকার এইভাবেই আমাদের বাবা মাকে কষ্ট দিচ্ছে। আপনারা দেখেছেন বুয়েটের একজন শিক্ষার্থী, সে আমেরিকায় পড়াশোনা করে পিএইচডি করছে, সে ফেসবুকে ওই যে শুক্রঞ্জন বালি যিনি সাইদি সাহেবের মামলার প্রধান সাক্ষী ছিল, যাকে সাক্ষ্য দিতে দেয়নি, সাইদি সাহেবের পক্ষে বিপক্ষের সাক্ষী ছিল কিন্তু তার পক্ষে সাক্ষী দিতে চেয়েছিল, তাকে নিয়ে লিখেছে, এই কারণে মাকে জঙ্গি বানিয়ে পুলিশ প্রশাসন গ্রেফতার দেখিয়েছে, এখনো পর্যন্ত জামিন দেয়নি। বাংলার মায়েরা আপনারা দেখুন, এই পুলিশ প্রশাসন, এই সরকারের নির্দয়তা, নৃশংসতা। আজকে মায়েদেরকেও তারা রক্ষা করছে না, আজকে মায়েদেরকেও তারা জঙ্গি বানিয়ে গ্রেফতার করছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জঙ্গি জঙ্গি নাটক সাজাচ্ছে, এগুলো কি সত্য? আজকে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করার জন্য, জাতিসংঘ ইউরোপ আমেরিকার মনোযোগ আকর্ষণ করার জন্য এই সরকার জঙ্গি জঙ্গি নাটক খেলছে। অথচ আমরা দেখেছি আদালতে তারা দুজন জঙ্গিকে ছেড়ে দিয়েছিল, তারা একদিকে জঙ্গি ছাড়ে আরেকদিকে জঙ্গি ছাড়ার নাটক করে, কিন্তু জঙ্গি খুঁজে পায় না। আমরা দেখি বোরকা পরা মায়েরা তাদের কোলে শিশু, কোথাও দেখেছে বোমা পেয়েছে, কোথাও দেখাতে পেরেছে, কোথাও অস্ত্র পেয়েছে দেখাতে পেরেছে, তারা বলে কোরআন শরীফ পেয়েছে, ধর্মীয় বই পেয়েছে, লিফলেট পেয়েছে, পেন ড্রাইভ পেয়েছে, মোবাইল পেয়েছে। এগুলো জঙ্গির আলামত? এগুলো জঙ্গির আলামত নয়। এই সরকার ক্ষমতা আসার জন্য আমেরিকা ইউরোপের কাছে তাদের চোখে ধুলা দেওয়ার জন্য এই জঙ্গি নাটক শুরু করেছে। আগামীতে এই জঙ্গি নাটক করে তারা পার পাবে না। তারা ভারতের সহযোগিতায় ক্ষমতায় আসতে চায়। ভারতে গিয়েছিল, আমরা দেখলাম আওয়ামী লীগ গিয়েছে, জাতীয় পার্টি গিয়েছে, জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান তিনি বলেছেন যে ভারতের অনুমতি ছাড়া কি আলাপ আলোচনা হয়েছে সেই কথা তিনি বলতে পারবেন না। তার উদ্দেশ্যে বলতে চাই, আপনার সাথে কি আলোচনা হয়েছে, একজন রাজনীতিবিদ হিসেবে আপনি সব কিছু জনগণের কাছে আপনি প্রকাশ করুন। একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ কখনোই গোপন আলোচনায় অংশ নিতে পারে না। আমরা জিএম কাদেরকে দেশপ্রেমিক মনে করি, তার কাছে আমরা বলতে চাই ভারতের সাথে কি আলোচনা হয়েছে সেই আলোচনার বিষয়বস্তু আপনি বাংলাদেশের মানুষের কাছে প্রচার করুন। এই মুহূর্তে বিএনপি যুগপথ আন্দোলন করছে, আমরা যুগপথ আন্দোলন করছি, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা কেন বিএনপির সাথে আন্দোলন করছেন, এবং আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি শুধুমাত্র বিএনপির সাথে যুগপথ আন্দোলন করার জন্যই একের পর এক সপ্তাহ সপ্তাহ আমাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। বগুড়াতে আমাদের 8 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের মিথ্যা মামলা দিয়ে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এরকম ভাঙচুর হাঙ্গামার সাথে কখনোই জড়িত ছিল না। আওয়ামী লীগ দুই পক্ষের মধ্যে নিজেরা মারামারি করে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি ভাঙচুর করে আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। আজকে দেখেন তারা এতটাই বেপরোয়া হয়ে গেছে, বঙ্গবন্ধুর ছবি তারা ভাঙচুর করছে, শেখ হাসিনাকে নাকি তারা সম্মান করে আবার নাকি ক্ষমতায় আনতে চায়, অথচ শেখ হাসিনার ছবি তারা নাটক সাজিয়ে ভাঙচুর করে আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। আমরা বলতে চাই, হামলা মামলা করে গণ অধিকার পরিষদকে থামানো যাবে না। গণ অধিকার পরিষদ আজকে পতাকা মিছিল করছে, আমরা বিএনপি গণ অধিকার পরিষদ সহ আমরা রাজপথে রয়েছি। এই রাজপথে ফাঁসিবাদ বিরোধী আন্দোলন সফল করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ রক্ত দিতে, জীবন দিতে প্রস্তুত রয়েছে। তবুও আগামীতে 14-18 মার্কার নির্বাচন বাংলাদেশে আমরা হতে দিব না। বাংলাদেশে আগামীতে নির্বাচন কিভাবে হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে, কোনো প্রভু রাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারবে না। বাংলাদেশে আমরা কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ চাই না। আমরা দেখছি
ভারত এবং চীন তারা নানান ভাবে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে। ভারত এবং চীনের আগ্রাসন মেনে নিলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ ভারত এবং চীনের কোন আগ্রাসন মেনে নিবে না। আমরা আমেরিকা ইউরোপকে ধন্যবাদ জানাই, তারা দেশের গণতন্ত্রকামী মানুষের পাশে দাঁড়িয়েছে। আর অন্যান্য রাষ্ট্র এই কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতায় রাখার পায়তারা করছে। যারা আগামীতে এই কর্তৃত্ববাদী সরকারের পাশে দাঁড়াবে সেই সকল রাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োজনে বাংলাদেশের মানুষ সংগ্রাম করবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করবে। ভারতের প্রতি আমাদের আহ্বান জানাবো, ভারতের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা দেশের গণতন্ত্রকামী মানুষের পাশে দাঁড়ান। আওয়ামী লীগকে অনেক দিয়েছেন, আওয়ামী লীগ আপনাদের অনেক দিয়েছে, দেন দরবার বহুত হয়েছে, এবার বাংলাদেশের জনগণের সাথে দেন দরবার করেন। ধন্যবাদ।